গাছ কোন কোন জায়গায় মাস্ক এনফোর্সমেন্ট করা হয়েছে এবং কীরকম সাফল্য রয়েছে স্যার? আমাদের যে এনফোর্সমেন্ট টিম আছে সেই এনফোর্সমেন্ট টিম ওয়াই মার্কেট এরিয়াতে পৌঁছে গেলে মানে আমি ইনজোর ছিলাম। এছাড়া বলাকা সামনে পোহরমোড়া বলাকা ওইখানে একটি টিম আছে, আরেকটা টিম এখানে চেবরি রামচন্দ্র ঘাটে একটি টিম করেছে। এছাড়া বকেট টিম আছে, বকেট টিমও করেছে। প্রতি প্রতি বুধবার এবং শনিবার দিন করা হয়, স্পেশালভাবে অন্য অন্য দিনও করা হয়। আজকে এইভাবে রেড করা হয়েছে স্যার। আপনি মহকুমা শাসক হিসাবে কি মনে হয় স্যার, খোয়াইয়ের মানুষ কতটুকু সচেতন? আমরা তো এই ড্রাইভ তো অনেকদিন যাবত চলছে, আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ তো আজকে না অনেকদিন যাবত চলছে। যখন থেকে আমরা আদেশ পেয়েছি, খবর পেয়েছি, তো তখন থেকে আমরা স্টার্ট করেছি বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ড্রাইভ। তারপরে বিভিন্ন কমিটির যে মিটিংগুলি সেই মিটিংগুলি কালকে গতকালকে কেএমসিতে মিটিং ছিল, করোনা মনিটরিং গ্রুপের মিটিং ছিল। এখানে আমাদের এক্স ভাইস চেয়ারম্যান, আমাদের এমএলএ সাহেব, আমাদের অন্যান্য মেম্বার যারা কমিটিতে তারাও ছিল, এসডিপি মহোদয়ও ছিল। তো একদিকে যেভাবে কমিটিগুলি মিটিং করছে বা আমরা মিটিং চালাচ্ছি বিভিন্ন ব্লকে, তারপরে মিউনিসিপ্যাল কাউন্সিলে, আরেকদিকে আমাদের ড্রাইভ চলছে, মাস্কের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ড্রাইভ চলছে। তো সিচুয়েশান তো ইম্প্রুভ হচ্ছে, অর্থাৎ পেনাল্টি আগে যেভাবে আমরা ইম্পোজ করতে পারতাম এখন যদি 85% মানুষের দেখি আমরা তার ইউজ করব, 85% উপরে আমরা মাস্ক ইউজ করব বা সোশ্যাল ডিস্টেন্সিং বা পানি। স্যার কী মনে হয়, মানুষ সচেতন বলেই কি খোয়াইতে যে আক্রান্তর সংখ্যা এটা কম, আপনি মহকুমা শাসক হিসেবে কী মনে করেন স্যার? আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি, স্বাস্থ্যকর্তাকে চেষ্টা করছি কেন একসাথে আমাদের বিএম ম্যাডামের পরিবর্তে পার্সোনালি আমি সুপারভাইজ করছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ডিপার্টমেন্টগুলি এখানে নিচ্ছে। তো এসব মানে এনফোর্সমেন্ট ড্রাইভ এসব সার্ভিলেন্স আছে বলেই আমার মনে হয় আমরা যে পজিশনে আছি সেই পজিশনে মানে ওই কারণেই আমরা আছি। আরও ফার্দার ইম্প্রুভমেন্ট হওয়ার চেষ্টা আছে, এগুলো একটু সামনে তোমার আরও ইম্প্রুভ হয়। আজকে আমাদের মাননীয় মুখ্য সচিবের নির্দেশে যে প্রত্যেক বুধবার এবং শনিবারে মাস্ক এনফোর্সমেন্ট রেড করা হয়, তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের ফাইভ ব্লকের একটা টিম আমরা চেবরি বাজারের কাছাকাছি এলাকায় আমরা রেড করেছি এবং আমরা 12 জন ব্যক্তিকে পেয়েছি যারা মাস্ক ছাড়া ছিলেন, ওনাদেরকে ফাইন করা হয়েছে এবং সর্বমোট আমাদের আজকে 2400 টাকা ফাইন কালেকশন হয়েছে এবং আমরা এই কর্মসূচি আগামী দিনগুলোতেও চালিয়ে যাব। স্যার নেওয়া হয়েছে স্যার? না, কোনো মামলা নেওয়ার প্রয়োজন পড়েনি।